হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এফ এন্ড বি ফুড শো। আমি ফাল্গুনি, আমি বর্ণালী। আজকে আবার চলে এসেছি আমরা ফুচকা নিয়ে। এই 100 কানা ফুচকার মধ্যে কিন্তু আমাদের পার্ট আছে, মানে ডিফারেন্সিয়েট করা আছে, সেটা হচ্ছে দই ফুচকা এখানে আছে 10টা করে, আর বাকিগুলো সব জল ফুচকা খাবো আমরা। এখানে আছে তেঁতুলের জল, আর এখানে আছে আলু মাখা, ঠিক আছে, অনেকটা আছে। তো আগে আমরা দই ফুচকা খাবো, কারণ তোমরা জানো আগেও করেছি আমরা। আজকে কম্পিটিশনে হবে হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই লড়াইয়ের শেষে আছে পানিশমেন্ট। তার জন্য তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখার পর লাইক করো, আর অনেক 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 কমেন্টস করো এই ফুচকার মতো কমেন্ট। তো ফাইনালি আমি কাউন্টডাউন স্টার্ট করছি, 3 2 1, চলো দই ফুচকা খাওয়া স্টার্ট করা যাক। এই যে দারুন, দেখো অবস্থা, দই লুচি ফুচকার পায়েস, লাস্ট ওয়ান। এ বাবা, আমার তো লাস্ট ওয়ান নয়, ও যে কথা বলছে আমি না কথা বলে খেয়েছি তাই। হয়ে গেছে, জল ফুচকা স্টার্ট করে দিলাম। কিরে তাড়াতাড়ি কর, দারুন ফাটাফাটি। লঙ্কাটা খাবি না, তুই খা, খাবো লাস্টে, ওকে পানি মন দেবো, দুটো লঙ্কা খেয়ে দেখা যাবে। লঙ্কা খেয়ে যদি ফুচকা না খেতে পারি হু খা করতে গিয়ে, ওকে বুঝি খাবি না, লেফট সাইডে যে বসে না তার খেতে খুব অসুবিধা হয় হাতের জন্য, যেতে যায় না, অথচ দুটো হাতই ওপর আছে টেবিলের উপর আছে, কারণ তাড়াতাড়ি খেতে হবে না। Mm.
ইচ্ছে করে করিস না, তোমার গলায় লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না, এন্টারটেইন করছি ওকে। এসব সব করছে অ্যাটেনশন নেবার জন্য, ওই তো দেখো। আজকেও হারবি, বেকার বললাম ডায়লগটা, সিরিয়াস হয়ে গেছে। আমি শুধু তোর পাশে বসে না, স্পিডটা শুধু দেখাই না আমার খাওয়া। কি ছিল আমার বলার, বিয়ের পর কি হয়েছে? জিততে পারছে না, আমার রেকর্ড ভাঙতে পারছে না বর্ণা দিদি। ফুচকার ভাতের রেকর্ড যেমন আমি ভাঙতে ভয় পাই ওকে। কি গো, কার ভাগ্যে আছে এই লঙ্কাটা? ওই লঙ্কা খাবো না রে ভাই, আমি ভালো মেয়ে, আমি লঙ্কা খাবো না। দেখ মাস মিনিটটা আমাকে বললি খাওয়াবি, ওই তো ইয়ারতে মেরেছিল। ও ফুচকা পেয়ে গেলাম আরেকটা, ওই কথা ছুড়ে দিল আমার মনে করে খাবো, এরকম করলে হবে না। বর্ণালী দিদি কটা খেতে পারিস নি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটার মধ্যে আমাকে একটা ছুড়ে দিল, ছটা, ঠিক আছে, সেটাও খেয়েও নিল। আমি খাবো না, ভালো জিনিসই ছুড়েছে, ইট তো ছুড়ে নিয়েছে, ওর মাথায় ছুড়বো বাবা। তো গাইস চলে এসেছি আবার পানিশমেন্টের রাউন্ডে। তো আজকে পানিশমেন্ট যেটা আমি ওকে দেবো সেটা হচ্ছে ফাল্গুনে একটা গোটা ঢেঁড়স খেয়ে দেখাবে, আর আমি বসে বসে হাত তালি করবো। সে বন্ধুরা জানে যে কে পানিশমেন্ট পাবে, তো তুই বলে দিলি তোর পানিশমেন্টটা। তো ও খাবে এখন লেডিস ফিঙ্গার, যে তোর আঙুল গুলো চিবাই ভিন্ডির মতন লাস্ট আঙুল। ওর জন্য এনেছি কাঁচা ভিন্ডি, ধুয়ে এনেছি, কেটে এনেছি, এর থেকে আর বেশি আমি কিছু করতে পারবো না। বাবা যদি এরকম ভালো লাগবে রে, ডাইনির মতন হাত হাই এরকম করবি, বুঝেছিস? ঠিকই বলেছ। তো চলো আজকে পানিশমেন্ট হচ্ছে ভিন্ডিটা ও চিবিয়ে খাবে তোমাদের সামনে। অভিনব পানিশমেন্ট প্রথমে বলি, সত্যি বলছি এটা আমার মাথা তো কোনোদিন আসেনি। সেটা তো জানি না, তুই ফ্রেন্ডসদের সামনে সব পালাবে পানিশমেন্ট দেখতে গিয়ে।
তো বর্ণালী দি আজকে চট জলদি মানে চট পানিশমেন্ট ফুচকাটা এত তাড়াতাড়ি গেলে না তুই দেখতিস আজকে আমি খেতাম এটা এটা আমার মাথায় আসতো না এই মুখে ঢোকা ঢোকালাম তো এটা কেমনি হয়ে গেল রে তোকে কি আমি চিবিয়ে সবাইকে দেখাতে বলেছি যে তোর দাঁত আছে প্রুফ কর তাহলে কি খেতে হবে তো চিবব মানে চিবিয়ে গিলবো হ্যাঁ একটুখানি খা বেশি খেতে হবে কেমন টেস্টটা সেটাও তো বলতে হবে তবে না আমাদের ভিউয়ার্সরা বুঝবে যে হ্যাঁ রান্না করে খেতে খুব ভালো লাগে আমার ওয়ান অফ মাই ফেভারিট ভেজিটেবলস বাট আজকের পর থেকে আমার খুব শরীরটা খারাপ লাগবে জানিস দেখে প্রত্যেক পানিশমেন্টেই বলে তা না খুব একটা বাজে গন্ধ আর বীজ হ্যাঁ বীজগুলো লাগছে কেমন আসছে কেমন টেস্ট আমি তো কাঁচা খাইনি গো রদিন একটুখানি সেই স্লিপারি স্লিপারি ইয়ে বেরানো করছে একটু ভালো করতে হবে আরে গোটা লেগ পিস নিয়ে আসতে পারতি ওটাকে বলে পানিশমেন্ট এরকম ভাবে খেতাম পারবি ফুচকা খাওয়ার পর খেতে পারতেও পারিস বাবা আমার ঠিক জানা না ভিন্ডি খেয়ে খুব আনন্দ বর্ণালীদির ওর মুখে আনন্দটা দেখা যাচ্ছে দেখো লাল টমেটোর মতন সেজে এসেছে খেলো হচ্ছে ভিন্ডি ওর বন্ধুকে তুই কি সেজে এসেছিস মানে ঝিঙে ঝিঙের মতো ঝিঙে আমি পাশে বসে তাহলে আমরা আজকে সবজি খেয়ে সবজির নাম নিয়ে নিয়েছি সবজিকে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি তো তোমরাও আমাদের এই ভিডিওটা দেখার পর আমাদের বন্ধু বানিয়ে নাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও মনে করে আর ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও অনেক 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 কমেন্টস করো আমার দাঁতের মধ্যে ঢেড়স আটকে আছে আর ভালো লাগছে না কথা বলতে আজকে যদি এইটুকু নিয়ে আবার চলে আসবো নতুন শোনে খুব তাড়াতাড়ি দেখতে থাকো এফ অ্যান্ড বি ফুড শো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা।